পুরা ফুল মার্ক, আপনি 4 পয়েন্ট পেয়ে আপনি একটা জায়গায় এই সাবজেক্টে পড়ে নিজে নিয়ে আপনি কোনোভাবে ঠিক গেলে আপনি ধরেন ভাইবাতে গেছেন, আপনি যখন ভাইবাতে যাবেন ভাইবাতে নিশ্চয়ই আপনাকে যাচাই করবে যে আপনার এইটা সম্পর্কে আপনার হ্যান্ডে নলেজটা কেমন আছে বা আপনার ভাইবাতে। যখন আপনি পারবেন না তখন আপনি নিজেই ভাববেন যে ফুল মার্ক ঠিক করে ফেলবে, তখন দেখা যাবে কি আমার যখন আমার কিন্তু আপনার থেকে যদি 2 পয়েন্ট বা 3 পয়েন্ট কেউ যদি ওখানে সুন্দর ভাবে অ্যালোকেট করে দেয় তাহলে মূল্যায়নটা বেশি করবে, কারণ তারাও জানে যে এটা আমাদের কলেজ প্রতিষ্ঠানের একটা অনেক সুন্দর করে এখন আমার কথা আপনি যে ডিটেলটা দিচ্ছেন আপনার সেখানে কি আপনার কাছে নাই, আমি তো বোর্ড এক্সামের খাতা দেখছি আমি কি তাদের ফুল মার্কগুলো আমি তো নিজেই জানি। হ্যাঁ আমি আমি এই যে বহুত দেখছি যে ওরা ফুল মার্কটা দেয় কিন্তু আমি নিয়ে দেখে না আপনাদের আপনাদের মতো অনেকেই আছে যারা ওটা বিবেচনা করে আসলে ফুল মার্কটা সত্যিই পাচ্ছি সবকিছু টাকা দিয়ে কিন্তু অনেকে ভুল করে কি এই ডাকটা দিয়ে এই ডাকটা দিয়ে এইভাবে এটা দিয়ে কিন্তু জীবন দেহ পাঠাতে হবে মাথায় রাখতে এদের সুতরাং হবে এটা করবো এইভাবে এটা না দিলে কিন্তু হবে
না ম্যাম, কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছি সবই।
লাগে কখনো এক্সাম হলো আইডি বলতেই থাকে কিভাবে বৃত্ত দিয়ে হবে ফ্রিহ্যান্ডে বৃত্ত দেখবো, ঠিক আছে? যারা আছেন আমার হাতটাকে খেয়াল করেন, হাতের যে অবস্থা, হাতটা খেয়াল করেন, এই দুইটা আঙ্গুল আমরা এক জায়গা করব, করে এইটা ধরবো, ঠিক আছে? প্রত্যেকে খেয়াল করবেন, ফ্রি হ্যান্ডে ভিতরে দুইটা আঙ্গুল এক জায়গা করব, এইটা কিন্তু এই যে ধরছি, ধরে আমরা এই এই বুড়ি আঙ্গুলটা বাইরে বের করে দিচ্ছি, এই বুড়ি আঙ্গুলটা আমি বাইরে বের করে দিচ্ছি, মানে আমার এই দুইটা আঙ্গুল যেখানে আছে আমার এই আঙ্গুলটা বাহিরে আছে, এইভাবে দেখি একটু কারো খাতা দেন তো, আমি এটা দিতে পারি কিনা বুঝতেছি না, কি করে দেখাবো এদের? সাজন ভাই তুমি ক্যামেরা নামাইতে বলো, সাজন ভাই থাকলে ক্যামেরাটা নামাইতে বলো, আমার এটা করতে হবে কি, এটা ধরবো আর আমার খাতা কোথায়? আচ্ছা এবার আমি বলি, আমরা এইভাবে ধরার পরে এই খাতাটা এখানে, খাতার এখানে রাখবো, রেখে এইটা টাচ করবো, করার পরে আমরা খাতাটাকে ঘোরাবো, সেটা হচ্ছে আমরা একটা দেখতে দেখে খাতাটাকে ঘোরাবো, ঠিক আছে? খাতাটাকে ঘোরাবো এখানে যা হওয়া হাতের পরে, কিন্তু এইটা আপনারা আমার মতো হাতের পরে রেখে না, এটা আপনারা টেবিলে রাখবেন, টেবিলে রেখে তারপর করবেন। এখন আমি আপনাদের কিছু কিছু টেবিলে রেখে করার পরে দেখাই দিচ্ছি। এবার ধরেন আপনি আরো এইটা অভিজ্ঞতা বেশি কিন্তু এইটা আমি যেভাবে আমি এটা ধরা দেখাইছি এইভাবে ধরে খাতা ঘোরাবেন, হাত যেন না ঘুরে, আপনি অর্ধবৃত্ত দিবেন, আপনি তখন এইভাবে দিতে পারেন, আপনি আপনি এইভাবে সবকিছু করবেন, যখন এটি আঁকবে আমরা বাস্তবে করে দিয়ে শেখাই, করে দিয়ে কিন্তু সেটা আমরা ওদের শেখাই। প্রথমে কোনো কিছু না করলাম, ঠিক আছে? ফার্স্টে এই সমান দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম, ফার্স্টে আমি এখানে কিছু সমানই রাখছি, ফার্স্টে কিছুই করি না, পরে এখান থেকে
ফার্স্ট থেকে তো সময় কাটবে, ফার্স্টে কখনোই আমি হচ্ছে শুরু থেকে কখনো বলাটা দেখাবো। সবাই কি করে এগোল দিয়ে শুরু থেকে এখান থেকে এরা করে বলা লাগে, তারপরে মাথা বাড়িতে সেটা কখনোই করতো না। ফার্স্টে দিনে পরে শুধু দুটা সমান দিব, এক দুটো যে সমান রাখ দিচ্ছি দুটো সমান দেখো আছে এইটা দিয়ে একটা চুরুট করার কথা যে এখন বের করবো এটা করবো করার পরে এইখান থেকে এটা এইটা শুধু ফ্রাইডে প্র্যাকটিস করলে পরে সবসময় হচ্ছে এটা সেটা ব্যবহার না করে এবং কালকে দেখে করে আর আপনার এত ব্যথা হবে না আপনি আগে বন্ধ করেন। সবসময় চেষ্টা করবেন যে হ্যাঁ আমি একটা বৃত্ত নিব, বৃত্ত দিয়ে কি কি আঁকা যায়, যত রকমের ফল ফুল যা আছে সবকিছু বৃত্ত দিয়ে দেখো, একটা বেলুনও হইতে পারে, একটা লাঠিও হইতে পারে, সবকিছু দানও হইতে পারে। বৃত্ত দিয়ে আমরা কি দিয়ে আঁকতেছি, আম আঁকতেছি, তারপরে হচ্ছে কাঁঠাল আঁকতেছি, তারপরে পেঁপে আঁকতেছি, ডালিম, পেয়ারা, তাল, তারপরে হচ্ছে ডাব, বেগুন, বেগুন, বহুত কিছু বৃত্ত দিয়ে আর কি, বেশিরভাগ জিনিস মনে হয় আমাদের বৃত্ত দিয়ে আসবে। এই যে কলসি ওটা এসে এর ভিতরে যাবে ওইটা ঠিক আছে। বাচ্চাদের এভাবে দেখেন, আমি ইচ্ছে করে এটা দেখালো, বলুন না বাচ্চাদের দেখেন বাচ্চাদের এই এমন কি করতে আমার মতো এমন করতে এখন সমস্যা। তারপর মনে করেন মার্জিন কেন, মার্জিন মনে করেন যে ওরা খাতার মার্জিন আমি বলে দেখাইতে পারবো না, যে মার্জিন খাতা হয়ে যায় আমাদের এই জন্য মার্জিন শীত রাখুন যে বলবেন খাতার একদম সাইডে, এই মনে করেন আমার খাতাটা এখানেই শেষ ঠিক আছে, এবার এই মার্জিনটা যে ধরবো এই যে খাতার এই পাশে আমি যে কোনো একটা আঙুল দিয়ে আমি এই খাতার ওখানে আটকে রাখবো রেখে, এবার আমি এখান থেকে মার্জিন আমার আঙ্গুল এখানে ঠিক আছে, আমার এখানে আমার আঙ্গুলটা এখানে আসবো
এইটা মাথায় রাখবেন যে আমরা ফ্রি হ্যান্ডে করতেছি, আমাদের হচ্ছে জায়গা তৈরি ঠিক থাকে। আর এই যে চওড়া হয়ে যাচ্ছে না, এটা অনেক যেভাবে কদম ধরি ওভাবে ধরে এবার ওই তলার আঙুলটা বের করে দেন, ওই 3 নম্বর এই যে মাঝখানের আঙুল। আর আমি একটু মানুষকে কমাতে শুধু নিতাম তো, এই জন্য ঠেকাই করে যদি ইজি চাই ইজি চাই সেটা সমস্যা হচ্ছে এটা না, এগুলো সব সারের দিয়েই করা যায়, কিন্তু সহজ নিয়ম চাই তখন দেখে সারের দিয়ে করা যায়। চেষ্টা করি একেবারেই না